এবারে সংসার ভাঙার সুর উঠেছে রেডিও জকি কিবরিয়ার বিরুদ্ধে। বেশ কয়েক বছরের দাম্পত্য জীবন হয়তোবা অবসান হবে এবার। দুই সন্তান থাকলেও যেন পরিবারে নেই সেই বন্ধন, আর তাই তো একে অন্যের প্রতি অভিযোগ তুলতেই ব্যস্ত তারা। স্ত্রীর সঙ্গে মারামারি, মুখ খুললেন আরজে কিবরিয়া। জনপ্রিয় রেডিও জকি আরজে কিবরিয়া সম্প্রতি কক্সবাজারে ঘুরতে গিয়ে স্ত্রীর হাতে মার খেয়েছে। এর পরিপ্রেক্ষিতে অভিযোগ জানিয়েছে স্ত্রী রাফিল আল লোরার বিরুদ্ধে। সাধারণ ডায়েরিও করেছেন তিনি। এরপরই খবরটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আলোচনা সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি খুব বেশি পরিষ্কার না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্পষ্ট স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেই স্ট্যাটাসে কিবরিয়া লিখেছেন পাঠকের জন্য তা হুবহু প্রকাশ করা হলো। তিনি লিখেছেন, প্রিয় পরিচিত জন, সোশ্যাল মিডিয়াতে আমি কোনো দিন আমার পারিবারিক বিষয় নিয়ে কথা বলিনি, আমি বলতেও চাই না যতক্ষণ পর্যন্ত সে আমার স্ত্রী। আমি কম বেশি সোশ্যাল মিডিয়ার নেগেটিভিটি ফেস করেছি, আমি ফেস করা মানুষ, আমি জানি একটা সংবাদ কীভাবে যাচাই বাছাই ছাড়াই অনলাইন পোর্টালে ছাড়া যায়, ঘটনা পুরো উল্টে দেয়া যায়। কাউকে নিয়ে পাবলিকলি কথা বলার পক্ষে আমি, তবে সেই কথা যেন একদমই তার বিরুদ্ধে না যায়। তিনি আরও লেখেন, আমি জানি আমার শত্রু বলে যদি কেউ থাকে তাহলে সে প্রথমেই আমার চরিত্রকে টার্গেট করবে। যাই হোক, আমি এসব কিছু ভাবছি না, ভুলভাল ফিউচার ক্ষতি করে এটা আমি জানি, তারপরেও আমি আপনাদেরকে বিশ্বাস করি, আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন। এদিকে দীর্ঘদিন ধরে আরজে কিবরিয়া রাফেল আল লোরার মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে জানিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে টানা তাদের মধ্যে এই কলহ চলছিল, এমনকি আরজে কিবরিয়ার মাকেও তার বাড়িতে ঢুকতে দেয় না তার স্ত্রী, এমনটাই অভিযোগ করেছেন তিনি। এখন নেটিজেনদের প্রশ্ন, শুধুমাত্র এই জন্যই কি এত বড় একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে আরজে কিবরিয়াকে, নাকি এর পেছনে আরও অন্য কোনো কারণ রয়েছে, অন্য কেউ দায়ী রয়েছে? তবে যেই থাকুক যাই থাকুক, এখনও পর্যন্ত সেটা স্পষ্ট হয়নি, সে সম্পর্কে অনেকেই অনেক কথা বললেও বলতে পারে। তবে সবাই যে বিষয়টি সহজভাবে নেবে তাও নয়। পরিচিতজনদের উদ্দেশ্যে যে কথা তিনি বলেছেন, ইতিমধ্যে সেই কথা ভাইরাল, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে পাল্টাপাল্টি অভিযোগে তার স্ত্রীও তার বিরুদ্ধে একটি ডায়েরি করেছেন থানায়। তবে সেই ডায়েরিতে ঠিক কী ধরনের অভিযোগ করেছেন সে সম্পর্কে এখনও কোনো বিস্তারিত তথ্য জানায়নি। যদিও এর মধ্যে একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই, কিন্তু তার স্ত্রী এ সম্পর্কে এখনও কোনো রকমের কোনো কথাবার্তা বলেনি। যদিও তিনি অভিযোগ করেছেন তার স্ত্রী নাকি তার গায়ে হাত তুলেছেন, তার স্ত্রী তাকে প্রচণ্ড মারধর করেছেন, আর এর কারণ দেখিয়েছেন তার ছোট্ট বাচ্চাটিকে নাকি মারধর করতে ছিল সেই হোটেলে, সেই সময় বাধা দিতে গিয়েই নাকি সেও মারধরের শিকার হয়, এমনটাই অভিযোগ করে। তার স্ত্রী তাকে নাকি ঘেরাও করে রেখেছিল, হঠাৎ করেই এমন পরিস্থিতির কারণে কোনো কিছু বুঝতে না পেরে অবশেষে 999 ফোন দিয়ে নিজের জীবন রক্ষা করে বলে জানিয়েছেন তিনি। তবে এই বিষয়টি নিয়ে কথাও বলেছেন তিনি। জানিয়েছেন তার স্ত্রী যখন তখন যে কোনো সময়ে সুইসাইডের হুমকি দিয়ে থাকে অনবরত, কোনো একদিন দুর্ঘটনাক্রমে এই কাজটি করে ফেললে তার দায়ভার কে নেবে, এমনটার নিশ্চয়তা চেয়েই মূলত একটি আবেদন করেছেন আদালতের কাছে, সেটি এখনো পর্যন্ত রয়েছেন থানাতেই, পরবর্তীতে হয়তোবা পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। আর যে কিবরিয়া এবং তার স্ত্রীর সাথে যে মনমালিন্যের বিষয়টি ঘটেছে, এই বিষয়টি কতটুকু সঠিক এবং এর পেছনে আসলে কে দায়ী রয়েছে বা তাদের দাম্পত্য জীবনেই বা কী চলছে, এই পুরো বিস্তারিত নিয়ে তদন্ত করবেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে এখনই কোনো কিছু বলছে না তারা। ভারপ্রাপ্ত কর্মকর্তা যারা ছিলেন তারা শুধু জানিয়েছেন যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে, অর্থাৎ যে বিষয়টি আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি, কিবরিয়া এবং তার স্ত্রীর সঙ্গে যে একটি মনমালিন্যের সৃষ্টি হয়েছে সেই বিষয়টি এখনও পর্যন্ত সঠিক, এতে কোনো রকমের কোনো মিথ্যে কথা এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তো দর্শক, জনপ্রিয় এই লোকটি আপনারা হয়তোবা অনেক আগ থেকেই চিনেছেন, অনেক আগেই দেখেছেন এবং অনেকেই হয়তোবা তাকে জানেন, দেখেন এবং চেনেন। তো যাই হোক, পুরো ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে পাঠাবেন। আর এই ঘটনা দেখে আপনার কি মনে হচ্ছে, সত্যি কি লোকটি দায়ী নাকি তার স্ত্রী? যদি মনে হয় হ্যাঁ লোকটি ভালো মানুষ, হয়তোবা তার স্ত্রীর এই ধরনের কোনো লালসায় শিকার হয়েছেন তিনি, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে পাঠাবেন। আরও একটি কথা বলে রাখছি আপনাদের, সেটি হচ্ছে তার মা অর্থাৎ
কিপ্রিয়া ভাইয়ের মা নাকি তাদের বাসায় আসতে পারে না এমন একটি অভিযোগ তিনি তুলেছেন যে তার স্ত্রীর জন্য তার মা তাদের বাসায় একটু ঠাঁই পায় না বা তার মা তার বাসায় আসতে পারে না যেখানে হাজার হাজার পরিবারকে মিলিয়ে দিচ্ছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই ভিডিওগুলো আবার প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো হিরো হয়ে থাকছেন তিনি কিন্তু নিজের জীবনের এই ব্যর্থতার পেছনে আসলে কোনটি দায়ী রয়েছে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে লিখে পাঠাবেন আর আমরা চেষ্টা করব নেক্সট টাইম আবারও নতুন কোনো তথ্য আপনাদের সামনে তুলে ধরতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ সুন্দর আর নিরাপদে থাকুন ধন্যবাদ